সময় বলেছিলাম। আপনারা প্রত্যেকে আমাদের জন্য এতক্ষণ ধরে বসে আছেন, সেই জন্য আমরা দুঃখিত, এবং আপনাদের ধৈর্য সহকারে বসেছিলেন সেই জন্য থ্যাংক ইউ। আজকে মূলত যে প্রেসমিটটা ডাকা হয়েছিল ক্লাবের পক্ষ থেকে, তার প্রধান কারণ হয়তো আপনারা অনেকেই জানেন যে আমরা 2020 থেকে ইললিগাল ফেসবুক বা ইললিগাল পোর্টালের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি, এবং আপনারা প্রত্যেকেই জানেন যে ইললিগাল ফেসবুক বা পেজ বা পোর্টাল বেশ কিছু শিলিগুড়ি শহরে গজিয়ে উঠেছিল, এবং যার ফলে আপনাদের সঙ্গে আমাদের প্রত্যেকেরই কিন্তু সুনামটা নষ্ট হচ্ছে। আমরা 2020-র 16ই জুন মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে চিঠি পাঠিয়েছিলাম, 2021 সালের 11ই নভেম্বর পুলিশ কমিশনারকে একটা চিঠি পাঠিয়েছিলাম, এবং স্পেসিফিক্যালি বেশ কিছু পোর্টাল বা ফেসবুক পেজ যারা এই ধরনের ইললিগাল কাজ করছিল তাদের নামও বলে আসছিলাম। আমরা সবার প্রথমে শিলিগুড়ির সমস্ত পুলিশকে ধন্যবাদ জানাই যে আমাদের সুনাম রক্ষার্থে তারা একটা উদ্যোগ নিয়েছে। কয়েকদিন আগেই এই ফেসবুক পেজের নামে, মিডিয়ার নামে যেভাবে ইললিগাল কাজকর্ম করে যাচ্ছিল, পুলিশ সেটা বন্ধ করে দিয়েছে। আজকে আমরা এইমাত্র পুলিশ কমিশনার গৌরব শর্মার সঙ্গে দেখা করে আসলাম, এবং ওনাকে বললাম সমস্ত ঘটনা কি হচ্ছে। উনি কথা দিলেন যে শিলিগুড়ি সাংবাদিকদের সম্মান রক্ষার্থে শিলিগুড়ি পুলিশ কাজ করবে, এবং যত ইললিগাল ফেসবুক পেজ বা পোর্টাল আছে তাদের বিরুদ্ধে করা আইনি ব্যবস্থা নেবে। ওনাদের পুলিশ ল অনুযায়ী যতটা সম্ভব ওনারা সেটা করবেন। আরেকটা বিশেষ যে আমি গাড়িতে পুলিশ লিখব কেন, বা অ্যাডভোকেট লিখব কেন, বা ডক্টর লিখব কেন, বা গাড়িতে প্রেসি বা লিখব কেন, যদি আমি প্রেস না হই বা পুলিশ না হই, যদি আমি ইললিগাল কোনো কাজকর্ম করি তখনই আমার প্রেস স্টিকারের প্রয়োজন হয়, বা তখনই আমার পুলিশ স্টিকারের প্রয়োজন হবে, বা অ্যাডভোকেট স্টিকারের প্রয়োজন হবে। শিলিগুড়ি শহরে যদি দেখা যায় সেবক রোডের অনেকগুলো পানশালা আছে, রাত্রি 8টা 9টার পর এখানে দেখা গেল যদি 100টা বাইক দাঁড়িয়ে থাকে তার মধ্যে 40টা বাইকই থাকে প্রেস লেখা। এবং একটা কথা পরিষ্কার যে পুলিশও বলেছে কোনো ফেসবুক পেজ বা কোনো পোর্টাল গাড়িতে আইনত প্রেস লিখতে পারে না। পুলিশ বলেছে প্রত্যেককে গাড়ি থামাবে, যাদের গাড়িতে প্রেস লেখা থাকবে পুলিশ তাদের সমস্ত নথিপত্র চেক করবে, না হলে পুলিশ তাদের বিরুদ্ধে কেস দেবে, প্রয়োজনে অ্যারেস্টও করতে পারে। সে আমি গেলে আমার গাড়িতে প্রেস থাকলে আমার গাড়িটাও চেক করা হবে। কাজেই এই বার্তাটা সবার মধ্যে দিতে হবে যে যারা প্রেস লিখছে, বিশেষ করে ফেসবুক পেজ পোর্টাল, এরা কোনোদিন প্রেস লিখতে পারে না। সবার মাধ্যমে এই বার্তা, আমরা শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব কখনোই পোর্টাল বা ফেসবুক পেজের বিরুদ্ধে না, কিন্তু যারা ইললিগালি কাজ করে, একটা ফেসবুক পেজ খুলে রেখে একটা প্রেস কার্ড বানিয়ে 2000 টাকা 5000 টাকা বাইরে বিক্রি করে, তাদের বিরুদ্ধে কিন্তু শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব, তাদের বিরুদ্ধে কথাগুলোই আমরা বলে এসেছি। বেশ কিছু খবর আছে, বেশ কিছু জনসাধারণের কাছে যাওয়া হয় যে আপনার ইন্টারভিউটা করে দেওয়া হবে, আপনি এত টাকা দিন, এগুলো সাংবাদিকতার কাম্য না। এবং সাংবাদিকতা করতে গেলে মিনিমাম যেই যোগ্যতা দরকার প্রত্যেকেই সেই যোগ্যতাটা অর্জন করে এই ফিল্ডে আসা উচিত, না হলে সাংবাদিকদের বদনাম করা হচ্ছে। না জানলেও শিখতে হয়, যারা সিনিয়র আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে শিখে নিতে হয় কীভাবে সাংবাদিকতা করতে হয়, সাংবাদিকতার অপকর্মটা কী। অনেকেই আছে, বিভিন্ন জায়গায় দেখা যায় যে
মোবাইল আর হাতে একটা বুম এমনভাবে তারা ব্যবহার করে যে অন্য কেউ কোনো কাজকর্ম করতে পারে না, মুখের সামনে বুম নিয়ে ধরে। কিন্তু অনেকেই জানে না বুমটা রাখতে হয়, ধরতে হয় সেকেন্ড বটমের নিচে। সেগুলো যাতে প্রত্যেকে কাজকর্ম করে সেগুলো দেখতে হয়। আরেকটা জিনিস ক্লাবের পক্ষ থেকে দেখা যাবে যে যারা কাজকর্ম করবে কাজের মিনিমাম যে সামগ্রী লাগে সেটা যেন প্রত্যেকেরই থাকে। ওই এক হাত তার নিয়ে বুম নিয়ে মোবাইল নিয়ে কেউ যেন কাজ না করতে যায় না। এই ধরনের কাজ করলে আমরা কিন্তু তার বিরুদ্ধে যাব। মিনিমাম 5 মিটার তার মোবাইল বুম রাখতে হবে, আর বুম রাখা মানে বুমের তারটা অবশ্যই রাখতে হবে। শুধু বুম রেখে দিলাম সেরকম করা উচিত নয়, এতে অন্যেরা অসুবিধা হয়। যারা সত্যিই কারো বাইক নিতে চায়, শুধু বুম ফিরে দেখাতে চায় না, তারা হয়তো নিতে পারে না। এই জিনিসটাই সমস্ত কিছু পুলিশ কমিশনারের সঙ্গে বিস্তারিত আলোচনা করলাম। পুলিশ কমিশনার বললেন যে আপনাদের অসুবিধাটা বুঝছি, শিলিগুড়ি শহরকে যেভাবে শিলিগুড়ি পুলিশ সাজিয়ে তুলেছে এবং কথা দিয়েছে শিলিগুড়িদের সাংবাদিকদের সম্মান এবং স্বার্থ তারা অবশ্যই রক্ষা করবে, শুধু আপনাদের প্রত্যেকেরই সহযোগিতা দরকার। এবার আমাদের ক্লাব সভাপতি মানস ব্যানার্জি, উনি কিছু বলবেন। সকলকে নমস্কার জানিয়ে বলছি, জাস্ট সিম্পলি পুলিশ প্রচন্ড রকম অ্যাক্টিভ ইন দ্য সেন্স সিপি যেটা বলেছে শিলিগুড়িকে জামতারা হতে দেব না। পুলিশের যেটা অবজারভেশন যে প্রেসের স্টিকার, পুলিশের স্টিকার, আর্মির স্টিকার, এটা মিসইউজ হয়, যার ফলে এই মিসইউজ হওয়ার ব্যাপারটা হচ্ছে যে লাস্ট যে ইনসিডেন্টটা হয়েছে যে একটা কল সেন্টার চলছে, কল সেন্টার চালানোর ক্ষেত্রেও অনেক ধরনের নিয়ম কানুন নীতি আছে যেগুলো মেনটেন হয় না, যার ফলে পুলিশ প্রচণ্ড রকম অ্যাক্টিভ যে প্রেসের স্টিকার প্রেসকে মিসইউজ করে কোনোরকম কোনো ইললিগাল অ্যাক্টিভিটিকে মেনে নেওয়া যাবে না, এবং পুলিশ উইল কার্ভ ইট উইথ আয়রন হ্যান্ড। আমার শেষ কথা যেটা বলার, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি অবশ্যই থাকে, মিডিয়ার একটা রেসপন্সিবিলিটির জায়গা আছে। যারা এই সাংবাদিকতার ভাবনায় সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করছে, সেই ব্যবহারের জায়গাটা খুব সৎভাবে ব্যবহৃত হয়, তাহলে আমার মনে হয় যারা কাজ করছে তাদের একটা স্যাটিসফ্যাকশন থাকবে, সোসাইটিও উপকৃত হবে এবং একটা গুড রিলেশন মেনটেন হবে, এবং আগামীতে সেখান থেকে খুব বড় একটা জায়গায়, জার্নালিজমের একটা বড় জায়গায় সেটা যাওয়া যেতে পারে। এইটুকুই আমার বলার, যার ফলে সচেতন থাকাটা অত্যন্ত দরকার। আমি যেটা সাধারণত বলা হয়, চিফ মিনিস্টাররা বলেন যে একটা মোবাইল নিয়ে একটা রিপোর্টার কীভাবে হয়ে যাচ্ছে, সেই জায়গায় পুলিশ দারুণভাবে অ্যাক্টিভ। পুলিশ উইল টেক স্ট্রং অ্যাকশন, স্টার্ন অ্যাকশন, মানে যদি সেরকম কোনো এভিডেন্স পায় যে প্রেসের নাম করে, মানে ইন দ্য নেম অফ জার্নালিজম, ইন দ্য নেম অফ প্রেস, তারা সেটাকে মিসইউজ করছে এবং ইলিগাল কোনো অ্যাক্টিভিটি বা আদার্স এক্সটর্শনের সাথে জড়িয়ে রয়েছে, তাহলে পুলিশ উইল কার্ভ ইট উইথ আয়রন হ্যান্ড। ফলে আমি সবাইকে বলবো যে আমরা খুব সুন্দর সুস্থ ভাবনায় কাজকর্ম করবো এবং খুব মানে নিয়মের মধ্যে থেকে কাজকর্ম করি, তাহলে ভালো হবে। এটুকুই আমার কথা। কারো কিছু কোনো জিজ্ঞেস বলার থাকলে বলতে পারে।